বড় দিনের ছুটি অবধি রোজ আখ্যানা করি কেমন? যদি কিছু লেখার না থাকে
তাহলে সেই কথাটাই লিখে জানিয়ে দিও। আর যদি ভুলে যাই? তবে ক্ষমা নাই। শাস্তি? কি শাস্তি? একবার ভুলে দেখোই না। কেন যাচ্ছ? মাহারি কলেজ আছে না, পরীক্ষা আছে না, পাশ করতে হবে তো। কি লাভ? মানে ইংরেজি শিখে তো চাকরির জন্য, আর চাকরি মানে রোজগার। বেশ, আর রোজগার মানে টাকা। আচ্ছা, তোমার বুঝি টাকার অভাব হয়েছে? তবে বড় লোকেরা বুঝি ইংরেজি পড়ে না? রাজা রামমোহনের টাকার অভাব হয়েছিল না? তুমি জানো তোমার স্বামী কত বিদ্বান? জানো কলেজের প্রফেসররা আমি কি বলেন? আহা, ইংরেজি না শিখলে বুঝি বিদ্যা হয় না? তোমার বাবার বিদ্যা নেই? আছে, সে পুরনো বিদ্যে। তার আর আমার মধ্যে এক যুগের ব্যবধান, বুঝেছো? আচ্ছা, ধরো আমি যদি পাশ করে চাকরি নিই বিদেশে কোথাও, তাহলে আমাকে তো সেখানে যেতে হবে। তুমি যাবে আমার সঙ্গে? বারে যাব না, তুমি যেখানে যাবে সেখানেই যাব। যাবে? তোমার বাবা যদি যেতে না দেন, ওর যাবার আমাকে ছাড়া একদম চলে না। ধরো বাবাকে রাজি করালাম, তাহলে খোকাকে ছেড়ে যাব? খোকাও থাকবে। খোকা থাকবে? খোকা বুঝি একটাই হয়? একটা না তো কি হবে? আর ডাকবো না দিয়ে
দিতেছো কতই যাতনা মামা বলে ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাব ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাব মা বলে যার কোলে যাব না মামা বলে আর ডাকব না দিয়েছো দিতেছো কতই যাতনা মামা বলে মা দুটি ভিক্ষে পাই মা মা তোমাকে যে কাজের ভার দিয়েছি তাতে অসন্তুষ্ট হওনি তো মা? কি আর করবে বলো, বুড়ো ছেলের একটা আবদার না হয় রাখলে। পরম পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম্। ওম অপবিত্র পবিত্রো বা সর্বাবস্থাং গতো বিবাহ যস্মরেত পুণ্ডরীকাক্ষ শ্রাবাচ্ছ পুণ্ডরশ্চ। বাবা বাবা, তোমার পিছনেই লেগে থাকি আমি 24 ঘন্টা। আমার তো আর কাজ নেই কোনো মা। কাজের সময় ডেকো নরম করে, বুঝেছ? কাকিমা কাকিমা কাকিমা, কি জাদু করেছো তা তুমিই জানো। আমার হাতে খাবে না নাইবে না কিচ্ছু। কাকে দেবে দিয়ে এসো, দিয়েই চলে এসো। কিন্তু দেব্যা জয়াতমিদং জগতাত্মশক্তা নিঃশেষ দেবগণ শক্তি সমূহ মূর্তা তামম্বিকামখিল দেব মহর্ষি পূজ্যাং ভক্তানতাস্ম। বাস, আর গান গাইতে হবে না, শুয়ে পড়ো লক্ষ্মী ছেলে।
আজ আবার ফস করে চলে যেও না জানি। রোজ রোজ কাকির ঘরে গেলে কাকির জ্বালাতন হয় না বুঝি? হ্যাঁ, আজ আমি গপ্প বলবো। কি গল্প? সে খুব ভালো গপ্প, সে গপ্প কাকিও জানে না। শুয়ে থাকো, আমি আসছি। শুন, মায়ের নাম উচ্চারণ করতেই মা এসে দেখা দেয়, এমন মা কজনের আছে বলতে পারো? মা পাঁচ বছর আগে তখন আমি লাঠি ছাড়া হাঁটতে পারতাম না। উমার মা চলে গেলেন, তুমিও তখন আসোনি। কি স্থির করলাম জানো মা? সংসারে মন টিকছিল না, তাই ভাবলাম তারা প্রসাদের হাতে জমিদারের ভাত দিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু তা হলো কই, তুমি এলে ঘর আবার আলো হয়ে উঠল, আমি আর রয়ে গেলাম। এই বুড়ো বয়সে নতুন করে যখন এমন মা পেলাম, সে অবশ্য তারই কৃপা। তখন তাকে ছেড়ে যাব কোথায়? কি বল মা, ভয় কাকে নিয়ে জানো মা? ভয় তোমার ওই কেরেস্টান স্বামীটিকে নিয়ে। আজকালকার ছেলে মতি গতি তো বোঝা যায় না, এক তুমি যদি তাকে সামলাতে পারো। সে তোমার কদর বোঝে তো মা? বোঝে, নিয়মিত চিঠিপত্র দেয় তো, না ফাঁকি দেয়? কি দেয়? রোজ লেখে? যদি মরে যেতাম, যদি মরে যেতাম তাহলে খুব ভালো হতো। ওরে ভালো হতো, তাহলে গল্প বলতো কে শুনি মা? তা কাজল পরিয়ে দিত কে?
আর নাড়ু খেতে দিত কে? মা। তা শোন না মার কাছে গিয়ে, এখানে এসেছো কেন? গল্প বলো। কি গল্প? কি গল্প? রাক্ষসী। কোন রাক্ষসী? রাক্ষসী তো অনেক। এই ছোট ছোট তেলাদের কচি কচি মাংস চিবিয়ে চিবিয়ে খায়। এক ছিল রাক্ষসী, সে একদিন করলো কি,
মা, এতদিন কেন পড়িস নি মা? বাবা, কি করছেন আপনি? একে প্রণাম করো বাবা, আমি স্বপ্নযোগে আদেশ পেয়েছি, ইনি দেবীর অবতার। মা সমাধিস্থ হয়েছেন, মা সমাধিস্থ হয়েছেন।
কেমন আছিস? কোন ঘর দিতে? এখন থেকে এই তোর ঘর। কেন? কেন আবার? ঠাকুর বলেছেন তাই। তোর তো সুবিধেই হলো, একতলার ঘর, সিঁড়ি ভাঙতে হবে না। সকাল সন্ধ্যে ঝক্কি আছে তো, তুই যে অবতার। খোকা কই? আছে কোথাও। সে কি আসে এদিক পানে? কাণ্ড কারখানা দেখে বাবুর হয়ে গেছে। আমি উঠি, সরলা শোবেখন তোর কাছে, কেমন? দিদি। কিরে? ওকে একবার চিঠি লিখে দেবে? দেবক্ষণ, তুই ভাবিস না। কত দোষ করেছি মা, কত পাপ করেছি। মুখ্য সূক্ষ্ম মানুষ, জেনে শুনে কিছু করিনি মা। অপরাধ নিও না মা, অপরাধ নিও না। স্নেহের ঠাকুরপো, কোন বিশেষ কারণে তোমার অবিলম্বে এখানে আসা প্রয়োজন। পত্রে অধিক লিখিলাম না, আসিলে সব অবগত হইবে। এত সকাল সকাল কোন দিকে সূর্য উঠল? যদি অবতার, তবে আমি নক্ষী হব না কেন? খোকা, ও বাবা, আজকে দেখি সবাই নক্ষী। তোমার এমন হাড়ে বোমার মুখ কেন? উলু দাও, শাক বাজাও। আজ খোকা মাল কাজ। ছাড়ো। কি হলো? তোমার লজ্জা করে না? তুমি আমার বউ যে। একজনের বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আর তুমি তার দেখা দেখে করবে? তোমার নিজের বুদ্ধি নেই? ছি ছি। মানবো না। মেনে কি হচ্ছে? কি কি হচ্ছে শুনি। তিনি তোমার পৌঁছেন না আমার পৌঁছেন? নেহাত খোকা আছে তাই, নইলে আমার প্রীতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে। অবতার, অবতার নি মুখের কথা, ঢং দেখে আর বাঁচি না। তোমার হিংসে হচ্ছে বুঝি? এসো, আমি তোমার গড় করি। কি করবো বলো? বাপেরই তো সব, বাপের ধর্ম, বাপের কর্ম,
পাপের যশ, পাপের টাকা, আমার কি আছে? একটা বউ ছিল, তাও কাছে আসতে যায়। আসতে দেব কি? মদের গন্ধ? মদ? মদ নয় বউ, কারণ। ওঠো, 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 ওঠো দেখি। মা দয়াময়ী, প্রসাদী কারণ। আপনার নামটি কি? কেনারাম ঘোষ। ঘোষ? হ্যাঁ। কি ঘোষ, গয়লা ঘোষ না কায়েদ ঘোষ? কায়েদ ঘোষ। পাজি? তুমি পাজি? তোমার বাবা পাজি? তোমার বাবার বাবা পাজি? তোমার সাত পুরুষ পাজি? তোমার আদি সুরের সবা পাজি? তুমি তোমার বাড়িতে থাকতে চাই না, তোমার সাত পুরুষ ধরে গালাগাল দিচ্ছে। রাগ করো না বাবা, প্রমাণ দেব। না পারি জুতো মারো, আমার মাথায় জুতো মারো, আমার বাবার মাথায় জুতো মারো, আমার গ্রেট গ্র্যান্ড বাবার মাথায়। এই তো শুধু পরীক্ষার আগের অবস্থা ট্র্যাজেডি নয় বাবা, পরীক্ষা দূর দূর দূর, ওটা তো একটা ফর্মালিটি, নেয়াত না দিলে ফেল হওয়া যায় না, তাই দিয়ে ফেল। পরীক্ষা দিয়ে তুইও যেমন। ব্যাপারটা কি শুনি না, তোমার আর কি ভায়া দিব্যি আছো, বেঠা করেছো, ভালো পাস করবে, চাকরি পাবে, না পেলেও ডোন্ট কেয়ার, বাপের পয়সা আছে। সেটা তোমারও আছে। কোথায় আছে? নেই। বাহ বাহ বাহ, মানে থাকবে না? থাকবে না, বাপের থাকবে, আমার থাকবে না। বলিস কি? টোটাল ডিসইনহেরিটেন্স। তেজ পুত্র করবে। কোনো ইয়ে ঘটিত ব্যাপার নাকি? কোথায় ইয়ে? তাও না, বিধবা রুমিও। উমা, তুই যদি তাকে দেখিস, তুই আর কি করছিস না তো? একদিনে তুই আমায় এই চিনলি? ঠিক আছে, কুছ পারবা না। তুই আমায় কারেজ দিচ্ছিস? শোন, তুই আমার ডিবেট শুনেছিস তো? তুই কি বাবার সঙ্গে ডিবেট করবি নাকি? কনভিন্স করব, বিদ্যাসাগর মাসের সমস্ত আর্গুমেন্টস আমার এইখানে, তুই শুধু আমার সঙ্গে একবার আলাপটা করিয়ে দিবি। কার? বাবার? দুজনেরই। বাহ 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 বাহ, যার জন্য ফাইট করছি তাকে একবার চোখে দেখে দেখবো না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। Bye-bye.
আর কোনো চিঠি আসেনি? ওই না তো বাবু, একটাই আগে। হ্যাঁ বাবু, ওই একটাই। ও সকালে কখন উঠিস রে? আগে টাইমটা ঠিক বলতে পারি না বাবু, তবে যে সময় রাস্তায় জল দেয় সেই আওয়াজে তো ঘুম ভেঙে যায়। কাল থেকে আমি তুলে দিস তো। হ্যাঁ ওরে পড়বো। সর্বস্ব বুদ্ধিরূপে জনস্ব দিদি সংস্তুতে স্বর্গাপবর্গরে দেবী নারায়ণি নমস্তুতে কলা কাষ্ঠাদিরূপে পরিণাম প্রদায়িনী বিশ্বাস পরত শক্তি নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্মপরিত্রাণপরায়ণী সর্বস্বাত্যহরে দেবী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, আমি তোমার কাছে এসেছি মা। যদি তোমার বুকে দয়া মায়া থাকে, যদি তোমার শক্তি থাকে, আমার এই বাম্মা মারা নাতিটাকে ভালো করে দাও মা। কি হয়েছে ওর? আজ 8 দিন ব্যায়াম হুজুর, আমার সাধ্যমতো যা আমি করেছি। আজ সকালে কবরেজ মশাই জবাব দিয়ে গেল, তাই ভাবলাম একবার তেনার কাছে যাই। তিনি অবতার, দয়াময়ী, তিনি ইচ্ছা করলে সবই তো। ওপরে উঠে এসো নিবারণ, কাল রাত থেকে চোখ একবারও খুলে নেই, এইভাবেই পড়ে আছে। তোমার দয়ায় তো সবই সম্ভব মা, দুনিয়ায় আমার কেউ নাই, আমার কেউ নাই। চিন্তা করো না নিবারণ, মায়ের চরণামৃতের চেয়ে বড় ঔষধ আর নেই।
চোখ মিলে যা বাবা। বাবা, কখন এলে বাবা? জানো বাবা, এসবের অর্থ কি বাবা? আমার আমার এতদিনের সাধনা সফল হয়েছে বাবা। মা আদ্যা শক্তি বৌমার রূপ ধরে আমাদের ঘরে এসেছেন, জানো? কি বলছেন আপনি? কি বলছি তুমি তা বুঝতে পারছো না? না, মা দয়াময়ী তোমার স্ত্রী, দেবীর অবতার। হ্যাঁ, দেবীর অবতার। আপনি পাগল হয়ে গিয়েছেন। কি বললে? আপনি পাগল হয়ে গিয়েছেন বাবা। আমি পাগল হয়ে গিয়েছি? নিশ্চয়ই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে আমার অদ্ভুত ধারণা আপনার হলো কি করে? সত্যি সত্যি তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আমি পাগল না, না না। শুনবে আবৃত্তি, শুনবে আমার যখন তোমার মতো বয়স তখন কণ্ঠস্থ কর। শোনো রঘুবংশম, শোনো। ভাগার্থ বিবসম্পৃক্ত ভাগার্থ প্রতিপত্তয়ে জগত পিতরৌ মন্দে পার্বতী পরমেশ্বর সূর্য প্রভব বংশ কচ্ছাল্প বিষয়ামতি তিতীর্ষুরস্তরং মহাৎপুরুভিরাশ্মি সাগরম মন্দকবিজ প্রার্থি গমিষ্যাম উপহাস্যতাম প্রাংশলব্ধে ফলে লোভাত উদ্বাহুরিব বামন অথবা কৃতভাগধারে বংশেস্মিন পূর্ব সূরিভি মনোবজ্রে সমুৎকীর্ণে সূত্রস্যেবাস্তে মে গতি সোহম আজন্মশুদ্ধ্যানাম ফলোদয় কর্মণাম আসমুদ্রক্ষিতীশানাম আনাকরতবর্তমানাম। শুনবে শুনবে আরো বাবা, আপনি কি করে জানলেন সে দেবীর অবতার? কি প্রমাণ পেয়েছেন তার? প্রমাণ প্রমাণ এমন এমন নিশ্চিত স্বপ্নাদেশ আমি আর কখনো পাইনি বাবা, আর কখনো পাইনি। স্বপ্ন? আপনি স্বপ্ন দেখেছেন? এ সমস্তই আপনার স্বপ্নের পরিণাম? তুমি তুমি হাসছো? চল্লিশ বছর আমি ধর্ম আচরণ করছি, এত নিষ্ঠার সঙ্গে দেবী পূজা করছি, তার কোনো অনুষ্ঠানে কোনো ত্রুটি আমার হয়নি, এটা তুমি জানো? জানো না তা তো নয়, তাও তুমি হাসছো। আপনি যাই বলুন বাবা, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি কি তবে মিথ্যা বলছি?
স্বপ্ন হয়তো আপনি দেখেছেন, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই দেখেছেন, কিন্তু দয়াময়ী দেবী এ আমি কিছুতেই বিশ্বাস করব না। তুমি অবতারে বিশ্বাস করো না এই কথাই তুমি বলতে চাও? বাবা, এই 3 বছরে আপনি শুধু তাকে চেনেননি, আমিও চিনেছি। আমি জানি সে মানুষ। এ পূজা আমি হতে দেব না। মা, মা, আমাকে যেতে দিন বাবা, বাধা দিয়ে কোনো ফল হবে না। এই পূজা আমি কিছু দেব মা, কানু আমার চোখ খুলেছে। মরা ছেলে বেঁচে ওঠে এই দয়াময়ীর কৃপা না হলে সম্ভব? উমা, তুমি যাও, তাকে প্রণাম করো গিয়ে। জয় জয় মা দয়াময়ী, জয় মা দয়াময়ী। তুমি যদি বোঝো। দাদা, দাদা কি বলেন? ঠাকুর মা মা বলে পায়ে পড়লেন, আর উনি ওনার দেখা দেখে তাই করলেন, কি আর বলবেন। পায়ে পড়লেন, সন্ধে হোক, পূজোর ধুমটা দেখো। কাকু, thank you.
প্রবেশ করো। তুমি আমায় বলো দয়া, তুমি বিশ্বাস করো যে তুমি মানুষ নও, তুমি দেবী, তুমি অবতার। শোনো দয়া, তোমার মুখে কিচ্ছু বলতে হবে না। আমি জানি তুমি ক্লান্ত, তুমি শুধু একবার মাথা নেড়ে না বলো দয়া। তুমি বিশ্বাস করো যা ঘটেছে, বাবা যে বলেন সত্যি। তুমি শুধু না বলো, একবার শুধু না বলো দয়া, আর কিছু চাই না। তুমি ভয় পেয়েছ না? আমি জানি তুমি ভয় পেয়েছ। আমি কিন্তু বিশ্বাস করি না, আমি জানি তুমিও করো না। তুমি ছেলে মানুষ, তাই কিছু বলতে পারো না। কিন্তু তা বলে এভাবে তো আমি তোমাকে আমরা পালিয়ে যাবো দয়া, আমরা পালিয়ে যাবো দয়া, এখনই কলকাতায়। আমি সব বন্দোবস্ত করে এসেছি, কোনো অসুবিধা হবে না। নৌকা অপেক্ষা করছে, শুধু এই ঘাটের রাস্তাটুকু তোমায় একটু কষ্ট করে যেতে হবে দয়া, পারবে না? চলো দয়া, চলো কি হলো দয়া, কি হলো? চলো দয়া, দেরি হয়ে যাচ্ছে, চলো দয়া। আমি যদি দেবী হই, যদি দেবী হই, কি পাগল হলে দা? ওর রোগ যে সেরে গেল গো, ও যে চোখ মেলে চাইল, তাতে কি প্রমাণ হলো দা? ওরকম তো কত রোগ সারে। তুই বুঝছ না গো, আমি যদি তুমি যদি দেবী হতে তুমি নিজে বুঝতে পারতে না? তুমি কি তোমার মধ্যে কোনো পরিবর্তন বুঝতে পারো? তোমার কি মনে হয় তুমি মানুষ নও, তুমি আমার স্ত্রী নও? এভাবে চলে গেলে তোমার যদি কোনো অমঙ্গল হয়। শোনো দয়া, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এ তো মিথ্যে নয়, হতে পারে না। আমরা ধর্ম মতে বিবাহ করেছি, এই 3 বছর তুমি সব ভুলে গেলে তা, সব ভুলে গেলে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না দা, কিছুতেই পারবো না। তুমি কি আমায় ভালোবাসো না? আমায় ভালোবাসো না? শোনো দা, এখন যদি তুমি দুর্বল হও, পরে অনুতাপ করবে, তখন তো আমি তোমার পাশে থাকবো না।
চলে দয়া, এখান থেকে চলে গেলে তোমার সমস্ত সমস্ত সন্দেহ চলে যাবে। চলো দয়া, চলো চলো। না না, আমাকে যেতে বলো না, আমার ভয় করছে, আমার ভয় করছে। ভয় তোমার, তোমার দুটি পায়ে পুষে আমাকে যেতে বলো না, আমার ভয় করছে। কেঁদো না দয়া, কেঁদো না। দেখো আমার দিকে, দেখো কেঁদো না।
তুমি কি মাটির পুতুল? তুমি কি মাটির পুতুল? যে কথা বলো না, কই দেখি। প্রতিমা দয়া, কি বলো? এ দেখো না বোতামটা। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই কি তোমার ক্ষেত্রে বড় প্রশ্ন উমা প্রসাদ? আমি যতদূর বুঝি তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে একটা ব্যবধান ঘটেছে, তা সে যে কারণেই হোক, স্বামীর স্বাভাবিক অধিকারগুলোর থেকে
তুমি বঞ্চিত। এইটি তোমার আসল ট্র্যাজেডি নয় উমাপ্রসাদ? আমি আমার কথা ভাবছি না স্যার। ভেবো না, তুমি আমাকে ভাবতে দাও। She is only 17. সে কি বিশ্বাস করে? না। কেন করবে বিশ্বাস? কি করে করবে? সমস্ত জিনিসটাই তো ওর উপরে আরোপ করা হয়েছে। আর যিনি করেছেন তাকে বাধা দেওয়ার তো কোনো শক্তি ওর নেই। তো অসহায়, হেল্পলেস। তুমি তুমিও কি অসহায়? যে জিনিসটাকে তুমি এত জোর গলায় মিথ্যে বলছো সেটাকে প্রতিরোধ করবার মতো শক্তি বা সৎসাহস তোমার নেই। দেখো মাপ্রসাদ, এট দি এজ অফ 19 আমি আমার ধর্ম পরিবর্তন করি। তুমি আমার পিতৃদেবকে চিনতে না, যদি চিনতে তাহলে বুঝতে যে ব্যাপারটা খুব নির্বিঘ্নে ঘটেনি। মাইন্ড ইউ, তিনি কিন্তু মোটেই অসৎ লোক ছিলেন না, কিন্তু তার সংস্কারের সঙ্গে আমার চিন্তাগুলো কেমন যেন খাপ খাচ্ছিল না। আই হ্যাড টু ফাইট আর সংস্কার বিরুদ্ধ কোনো কিছু করতে যাওয়ার মানেই চোট খাওয়া। এটা নিয়ম, এটা হবি। কিন্তু সে চোটটুকু না পেলে তো আমি শান্তি পেতুম না। তোমার বুদ্ধি, তোমার বিবেক, তোমার চেতনা যেটাকে সত্য বলে মেনে নিতে পারছে না সেটাকে, তোমাকে তো একটা ডিসিশন নিতে হবে এবং সেটা তোমাকেই নিতে হবে। এইটি তোমার পরীক্ষা। আমার একটা জিজ্ঞাসা ছিল যে, বলুন। আমাকে ডেকে পাঠিয়েছেন এ কথা কি কর্তামশাই জানেন? না। ও মা, একবারটি যদি তাকে, আমার ছেলের অসুখ আপনি দেখবেন, তাতে দোষের কি আছে? আগে তো দেখেছেন মা, তখনে আর এখনে। এ বাড়িতে এখন স্বয়ং মা আত্মাশক্তি বিরাজ করছেন, তার চরণামৃত পান করে কঠিন রোগ সেরেছে এ সংবাদ তো আমি পেয়েছি মা। সেখানে আমি এসে ঔষধের ব্যবস্থা দিয়ে, মা একবারটি যদি তাকে, কি হলো মা? কি হলো? দুপুর থেকে এক ফোঁটা জল অবধি। আমি যখন এসে গেছি মা তখন, ওষুধ আমি পাঠিয়ে দিচ্ছি মা। আমাদের চরক শুশ্রূষা মিথ্যে নয় মা, চিকিৎসা আমরাও করি। তবে একটা কথা আমি তোমায় বলবো মা, যদি সম্ভব হয় একবারটি তার কাছে নিয়ে যেও মা। চরণামৃত পানে তো কোনো দোষ নেই, ওটাতে এও হলো
আর ও হল। আচ্ছা থেকে বাবা জানেন ও জানা দরকার। কেন কি বলছো তুমি? কেন আমি চাই তো হয় তোমার যা হচ্ছে হতে দাও। ভয় নেই তোমার? তোমার এখনো বিশ্বাস হলো না? খোকার অসুখ মা। তোমার কৃপায় নির্ভর করে তোমার কাছে ওকে নিয়ে এসেছি। আমি জানি মা তোমার সাধ্যাতে তো কিছুই নেই, তুমি ওকে রোগ মুক্ত করো মা। তারা প্রসাদ তুমি যাও খোকার চরণামৃত সেবনের আয়োজন করো। ও তোমার কাছেই রইল মা, তোমার কাছেই রইল। হারিয়ে দিতে পারবি তুই দিব্যি করে বলতে ছোট বউ, তুই ঠাকুর না মানুষ? বল ছোট বউ, এ মরণ বাঁচন সমস্যা তোকে বলতেই হবে। তুমি
আমাকে নিয়ে যাবে? আমি তোর ব্যাপারে বিশ্বাস করিনি ছোট বউ। সে আমি কি করব? আমি গোড়া থেকে করিনি। আমি ওকে আনতে দিতুম না তোর কাছে। জ্বরের ঘরে ডাকলো একবার নয়, কাকিমা কাকিমা কাকিমা। আর আমি সত্যি মিথ্যে জানি না, পারবি তুই ওকে সারিয়ে দিতে? তুই ফিরিয়ে না দিলে তো আমি জোর করে নিয়ে যেতে পারবো না ছোট বউ। তুই পারবি? পারবি তো? আজকের রাতটা আমার কাছে থাক। কাল ফিরিয়ে দিবি তো? কাঁদিস না ছোট বউ, তুই না ঠাকুর, কাঁদিস না। কি হলো? বাবা কি হয়েছে? নিয়ে গেল মা, আমার নিয়ে গেল। দাদু দাদু আমার চলে গেল। খোকা, যার কৃপায় এত লোক সারল, তার কোলে তুলে দিয়েছিল বাবা, সে আর ফিরিয়ে দিলে না। কি অপরাধ করেছি মা আমি? কোন অপরাধের শাস্তি দিলে আমার? কোন অপরাধের শাস্তি দিলে? অপরাধ? তোমার মন্ত্র দীক্ষা নিয়ে, তোমার জ্ঞান, তোমার ধ্যান, তোমার চিন্তা। আপনি খোকাকে হত্যা করেছেন বাবা, আপনি খোকাকে হত্যা করেছেন। উমা, তার চিকিৎসা হয়েছিল? মা দয়াময়ের কোলে তুলে দিয়েছিলাম, তার কৃপা, তার চরণামৃত
আপনি তাকে হত্যা করেছেন। আপনার অন্ধবিশ্বাস তার মৃত্যুর কারণ। কি বলছো উমা, কি বলছো তুমি? আরো অপরাধ শুনবেন? আমার স্ত্রীর ওপর দেবীত্ব আরোপ করে তার বুকে পাথর চাপা দিয়েছেন আপনি। ও কথা বলো না। তাতে আপনার কি স্বার্থ সিদ্ধি হয়েছে জানি না, তবে তার জীবন নষ্ট হতে চলেছে। আজ আমি তাকে বাঁচাবো। আমরা যাবো যে দাও। কোথায় যাবো দয়া? Shikichan. Doha.